বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে তিন চার দিন ধরে ভিডিও দিচ্ছি না, আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম। একটা কেক বানাবো, তো চিন্তা করলাম আমাদের দর্শকদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিবেন, চাপ দিলাম যে কোনো ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আজকে আমি একটা নর্মাল কেক বানাবো, খুবই মজাদার একটা নর্মাল কেক বানাবো। কিশমিশ, কিছু পেস্তা কাজু দিয়ে, সব কিছু দিয়ে একটা মজাদার কেক বানাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে ভিডিওর লিঙ্কগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটা পুরোটা দেখবেন। এই আমরা এই ডিমটা খাই, এই ডিমটা খুব ভালো দেখা যায়। এখন কিন্তু ডিমগুলা নর্মাল মহল্লার ডিমগুলা, দোকানের ডিমগুলা কিন্তু কুসুমগুলা কীরকম সাদা পানি ভিতরে, ভালো লাগে না। আবার কিছুদিন আগে দেখেছি নকল ডিম, তাই এখন আমরা এটা এই ডিমটা খাই। এই ডিমটা আপনারাও আশা করি এই ডিমটা খাবেন, এই ডিমটা খুবই ভালো। ভিতরে কুসুমটা দেশি মুরগির মতো গাঢ় হলুদ বাইরে। আমি এই ডিমটাই আমাদের ঘরে আমরা ইউজ করি, এই ডিমটা খেতেও ভালো লাগে। এখান থেকে আমি চারটা ডিম নিব, চারটা ডিম নিয়ে একটা মজাদার বড় কেক বানাবো। কেকটা কী রকম ডিজাইন দেবো এখনও চিন্তা করি নাই, সব কিছু রেডি করে দেখা যায় কোনটার ভিতরে কেকটা দিই। লাভ বানাবো নাকি গোল বানাবো, না চার কোনাচ্ছে বানাবো, না পাউন্ড কেক বানাবো, দেখি আগে কী করা যায়। আগে চারটা ডিম নেবো, এখান থেকে চারটা ডিম সাদা অংশ আলাদা করে নিব, হলুদটা আলাদা করব। প্রিয় দর্শক দেখুন, এখানে আমি চারটা ডিম নিয়েছি, সাদা অংশ আলাদা করে নিয়েছি, কুসুমটা আলাদা করে নিয়েছি। এইভাবে করে কেকটা রেডি করলে কেকটা খুব সফট হয়। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ, গুঁড়া দুধটা পুরো একে নিয়ে নেই, একটু কম নিয়েছি। আর এখানে নেজামে চামিচের বড় চামিচটা, সবথেকে বড় চামিচটার এক চামিচ ময়দা একটু যেতে যেতে নিয়েছি, একটু বেশি নিয়েছি, যা একটু চাপ দিয়ে নিয়েছি। আর এখানে নেজামে চামিচ মিডিয়ামটার পুরো একটা দুধ নিয়ে নেই, কিছুটা খালি রেখেছি। আর এখানে বেকিং পাউডার নিয়েছি, এটাও পুরো ভরে নিয়ে নেই, পুরো ভরে নিয়ে নেই। একটা কথা, আমি এটা কেকটা ঘরে বেশি বানাই, শেষ হয়ে গিয়েছে, আমি বিকেলে মার্কেটে যাব নিয়ে আসব। আর চিনিটা এখন আমি এখানে কি করব, শুকনো জিনিসগুলো মিলিয়ে ফেলবো, এটাকে আমি চেলে নেব। দেখুন ময়দাটা একটু যেতে যেতে নিয়েছি, অবশ্যই ময়দা নিতে হবে কেকের জন্য, ময়দাটি আমরা ইউজ করি। দেখুন শুকনো জিনিসগুলো মিলে ফেলেছি। এখন এখানে আমি একটু স্বাদ মতো লবণ দেবো, লবণ আমরা মিষ্টি খাবারে লবণটা কিন্তু ইউজ করতে হবে, তাহলে খাবারের স্বাদটা বেড়ে যায়। অনেকে আছে মিষ্টি খাবারে লবণ ইউজ করে না। দেখুন এখানে আমি এখানে হাফ চামিচ নেজামে চামিচের হাফ চামিচ লবণ ইউজ করলাম। আর চিনিটা মেপে নেব, চিনিটা মেপে নিলে দেখা যায় যে চিনির মিষ্টিটা পরিমাণটা বোঝা যায়, এর জন্য অবশ্যই চিনিটা মেপে নিতে হবে। আর কেক বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিটা জিনিসই মেপে নিব, তাহলে আমাদের কেকটা পারফেক্ট একটা কেক হবে। দেখুন এখানে ময়দা যেটুকু নিয়েছি, চিনি এটুকু নিয়েছি, এই শুকনো উপকরণগুলো আমি একপাশে রেখে দেব, এটা আমি গ্যাসের চুলায় বানাবো। কেকটা আমি এখন পর্যন্ত ওভেনে ট্রাই করি নাই, আলহামদুলিল্লাহ গ্যাসের চুলায় আমার কেকটা খুব ভালো হয়। এটা আমি একপাশে রেখে দিয়ে এখন আমি ডিমের সাদা অংশটাকে একটু ফর্ম করে নিব। এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারেন, হ্যাঁ আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, ওইভাবে করলে সময় বেশি লাগে, আমি হ্যান্ড ব্লেন্ডারটাই ইউজ করি। এটাকে আমি 2 মিনিট ফর্ম ফর্ম করে নেব। দেখুন প্রিয় দর্শক একটা ফর্ম ফর্ম হয়ে গিয়েছে, এটা অবশ্যই 2 মিনিট করে নিতে হবে। 2 মিনিট করলে দেখুন একটা ফর্ম ভাব এসে পড়বে। এখন এখানে আমি চিনিটা অ্যাড করব, চিনিটা একবার অ্যাড করব না, চিনিটা আমি 3 বার অ্যাড করব। দেখুন প্রিয় দর্শক আমি 3 মিনিট একটু
ফর্ম করে নিলাম। দেখুন চিনি আর ডিমের সাদা অংশটা ঠিক এরকম করে নেবেন, আপনি কেকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে দেখবেন। এরকম এরকম একটা কেকের আমরা যে উপরে ডেকোরেশন করি সেরকম একটা ক্রিম হয়ে যাবে, ক্রিম হলে আপনার কেকটা আলহামদুলিল্লাহ খুব সফট ভালো হবে। এগুলো কিন্তু আমরা ইউটিউব থেকে শিখেছি, এই কেক পিজা এগুলো কিন্তু ইউটিউব থেকে শিখেছি। আমরা যেটা শিখি সেটা ফলো করে বাসায় ট্রাই করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো হয়। প্রত্যেকটা কাজ কিন্তু আমরা কেউ থেকে না কেউ থেকে শিখি, কেউ কিন্তু কাজটা আমরা পারি না, কেউ থেকে শিখতে হয় আমাদের। এখন আমি এখানে দিয়ে দিব ডিমের সাদা অংশ, চারোটা আমি একবারে দিয়ে দেবো, এটা দুইবার তিনবার দেওয়ার দরকার নেই, এটা একবার দিয়ে আমি এক মিনিট বিট করে নেব। যখন আমরা কেকটা বানাবো অবশ্যই একটা বড়ো পাত্রতে কেকগুলো রেডি করতে হবে, তাহলে কাজটা করে আমাদের ভালো হয়। দেখা যায় আমি একটা ছোটো পাত্র নিতাম, এখানে কিন্তু ময়দা ডিম চিনি সব কিন্তু মিলাইতে আমাদের খুব কষ্ট হইতো। আমি এক চামচ বেড়ে নিয়ে এসে দিয়ে দিচ্ছি, এক চামচ বলতে কি এক ডাকনা দিয়ে দেবো, এটা দিলে ডিমের একটা ফ্লেভার থাকে ওইটা একটু কম হয়, এটা অবশ্যই ইউজ করবেন। দেখুন এটা খুব গাঢ় ভালোটা, এটার প্রাইস নিয়েছে 60 টাকা, এটা অবশ্যই কেক ইউজ করবেন, ইউজ করলে কেকের একটা ডিমের ফ্লেভার আছে ওইটা কম আসবে। এখন আমি আবারও এক মিনিট না কয়েক সেকেন্ড 10 সেকেন্ড একটু ক্রিম করবো। প্রিয় দর্শক, আমি কিন্তু কোনো ভিডিও কাটতেছি না, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, শেয়ার করলে আপনাদের উপকার হবে, এর জন্য আমি পুরো ভিডিওটা, কেকের ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, অনেকে পছন্দ করে না, দেখতে চায় না, যদি দেখেন আপনাদের উপকার হবে। এখানে আমি নেদামের চামচ সবথেকে বড়ো চামচটা দিয়ে ইউজ করতেছি, এটারই ময়দা নিয়েছি, এটা দিয়ে ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, এটা দিয়ে তুলটা আমি দুইবার ইউজ করবো। দেখুন নর্মাল সয়াবিন তেল আমরা যেটা খাই সেটাই। তেলটা দেওয়ার পরে আমি এক মিনিট বিট করে নিয়েছি, বেশি করা যাবে না, বেশি করলে ফর্মের ডিমের একটা ফর্ম ফর্ম বা ওটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি খাড় সরোটা ইউজ করবো অল্প একটু, এটা আমি শুকনা গুড় শুকনা উপকরণের সাথে দিয়ে দিব। প্রিয় দর্শক, এটা কিন্তু লবণের মতো অল্প ইউজ করতে হবে, বেশি দিলে গন্ধ হবে একটা। দেখুন এটা শুকনো উপকরণের সাথে আমি দিয়ে দিলাম, এখন শুকনো উপকরণগুলো সব কিছু আমি চেলে নিব। প্রিয় দর্শক, আমি এটাতে কেকটা বানাবো দুইটা ফ্লেভারই বানালে কেকটা কালারফুল খুব সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আমি কেকটা এক জায়গায় নিয়ে যাব, এই জন্য বানাবো, আলহামদুলিল্লাহ কেকটা ভালো পারি তো, এই জন্য কেকটা বাসায় রেখে দিয়ে বানায় কোনো গেস্ট আসলে যেন দিতে সুবিধা হয়। দেখা যায় চা কফি এর সাথে একটা দিলে, একটু কেক দিলে খুব ভালো লাগে, বলতে পারি নিজে ঘরে তৈরি করেছি, খুব ভালো লাগে। দেখুন লেখালেখির কাগজগুলো আমি অনেকগুলো কেটে নিয়েছি, বেকিং কাগজটা নাই, এটাই কেটে রেখে দিয়েছি, যখন আমার প্রয়োজন আমি নিয়ে নিই। এখানে কিছুটা তেল দিব, আমার ভিডিওটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করি যেন আপনাদের সুবিধা হয়। এখানে কিছুটা তেল দিব, দিয়ে একটা ব্রাশের মাধ্যমে আমি মিলিয়ে নিব। দেখুন প্রিয় দর্শক, কেকের পাত্রটা আমার রেডি হয়ে গিয়েছে, অবশ্যই কেকটা চুলে দেওয়ার আগে কেকের পাত্রটা একটু রেডি করে নিতে হবে, রেডি করে নিলে আপনি কেকটা রেডি করে সহজেই চুলা দিয়ে দিতে পারবেন। এখন আমি এখানে আমার কেকের পাত্র রেডি হয়ে গিয়েছে, ডিমের ফর্মটা রেডি হয়ে গিয়েছে, এখন শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। শুকনো উপকরণগুলো সব মেপে রেখে দিয়েছি, শুধু আমি একটু চেলে নেব, অবশ্যই একটু এটা মাথায় রাখতে হবে, কেকের মিশ্রণটা আমাদের চেলে নিতে হবে। দেখুন একটু চেলে নেব, চেলে নিলে আমার কেকটা সফট হবে। কেকটা চেলে নেওয়ার পরে যা বাকি উপকরণ থাকে এটা ফেলে দিবেন, এটা কোনো সময় দিয়ে দিবেন না, দিলে কেকটা সফট হবে না। আমি এটাকে দুইবার চেলে নেব, এটা দুইবার তিনবার যতবার চেলে নেন কেকটা সফট হবে। কেকটা আমি দুইবার চাললাম, এটুক ময়লা বাড়িয়েছে, অবশ্যই এটা চেলে নিতে হবে। দেখুন এটা ফেলে দিব। এটা দিয়ে মিশ্রণগুলো মেলাবো, দেখুন আলহামদুলিল্লাহ এটা এখনই ফুলে যাচ্ছে, এটা ভিতরে ফুলে যাওয়া সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখন এখান থেকে আমি ময়দাটা কখনো একবারে দিবেন না, একবারে দিলে দলা পেকে যাবে, নাড়তে কষ্ট হবে, ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিলাতে হবে, এরকম করে অল্প দিবেন অল্প মিলাবেন। এটা আমাদের একটা কেক বানাইলে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। দেখুন আমি একবারে করে একবারে দিচ্ছি না, আমি 3-4 বার দিয়ে মিলাচ্ছি।
দেখুন, আমরা কিন্তু চাই শর্টকাট একটা ভিডিও শেষ করতে, কিন্তু পারি না। এটা কেক বানাইতে গেলে, দুপুরে রান্নাবান্না দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। চাই আমরা ভিডিওটা শর্টে তাড়াতাড়ি শেষ করতে। আমাদের কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা একটা ভিডিও বানাইতে লাগে, সেই ভিডিওটা আমরা 10 মিনিটে শেষ করি, কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়। দেখুন, বড় ভিডিও দেখা যায় না, সময় বেশি লাগে। দেখুন, এইভাবে করে আমি সবগুলো মিলিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমি কিন্তু পাতলা রেডি করে নিয়েছি, 2টা ফ্লেভারে বানাবো। প্রথম আমি 7টা ডেলি দিব, 7টা ডেলি দিয়ে পরে অন্য কালারটা দিব। 7টা ডেলি দিচ্ছি। আমার বেটারটা এরকম হবে, দেখাই নি আপনাদের। দেখুন, এরকম হবে, জাঞ্জিলাপির মতো প্যাঁচ দেওয়া যায়, বেশি পাতলাও না, বেশি ভারীও না। দেখুন, এরকম হবে বেটারটা, যেন জিলাপির মতো প্যাঁচ দেওয়া যায়। দেখুন, এখানে যদি মনে করেন আপনাদের একটু বেটারটা ঘন হয়ে গিয়েছে, আপনারা এখানে তরল লিকুইড দুধ দিয়ে দিতে পারেন 1 কাপ, পনেরোর মতো দিতে পারেন 1/2 কাপ। এটা মনে করেন কেকের বেটারটার উপরে নির্ভর করে। দেখুন, এরকম আমারটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার কিছু লাগবে না। প্রিয় দর্শক, দেখুন আমি আমি কিন্তু অর্ধেক বেটারটা ঢেলেছি, অর্ধেক বেটার রেখে দিয়েছি। অর্ধেক বেটার ঢেলে ডালা হয়ে গেলে আমি এরকম করে টিনটা বাড়ি দিয়ে দেবো। বাড়ি দিলে ভিতরে কোনো বাবুল থাকলে চলে যাবে। কেকটা কিন্তু যখন আমরা নামাই তখন কিন্তু কেকের ভিতরে কিন্তু বড় বড় ফুটা থাকে, ওটা থাকলে দেখা যায় কেকটা আমার ভিতরে ছিল, বাবুল ছিল, এই জন্য ওরকম হয়েছে। কেকটা অবশ্যই এরকম করে দিতে হবে, এরকম করে কেকটা যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে, পুরো জায়গাটাই ভরে দিতে হবে। দেখুন, এখন ওটাকে আমি একটু ফুড কালার দিব। ফুড কালারটা ইউজ করবো, ফুড কালার ইউজ করা ভালো না। তারপর আমরা মনে করেন দামি ভালোটা আনি, এটা অল্প দিয়ে একটু এই কালার করে নেব। ফুড কালারটা আসলে এটা আগুরা মিনাবাজ থেকে আনবেন, ভালো হয়। দেখুন, এখান থেকে আমি একটু স্ট্রবেরি কালার করে নেব, আমার কাছে স্ট্রবেরি কালারটা খুব ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। দেখুন, এখানে অর্ধেক বেটাটা রেখে দিয়েছি, এটা এখন স্ট্রবেরি কালার করে নেব। এখান থেকে 1 ডাকনা ফুড কালার ঢেলে দিব আমি, দিয়ে ভালো করে কালার করে নেব। দেখুন কতটা কালারফুল আর দেখতে কতটা ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ কেকটার ভিতরে এরকম কালারফুল হবে, যখন কেকটা কাটবো দেখতে অসাধারণ লাগবে। আপনাদের সাথে সবই শেয়ার করব। কেকটা আমি গ্যাসের চুলায় বানাবো, আমার 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট রাখতে পারে, গ্যাসের চুলায় একটু সময় বেশি লাগে। বেটারটা আমি সেমভাবে এটার মতো করে ঢেলে দিব, এটা উপরে ঢেলে দিব, ঢেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমার সবটা বেটার ঢেলে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালোভাবে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এরকম করে 2টা বাড়ি দিয়ে দিলাম, যেন ভিতরে কোনো বাবু থাকলে চলে যাবে। আলহামদুলিল্লাহ অল্প অল্প আছে, একবারে যায় নাই। দেখুন না, ভিতরে এরকম ফেনা ফেনা উঠে আসছে, এটা ভিতরে কেকটা নামাইলে একটু দেখা যাবে ফুটা ফুটা, এটা কোনো সমস্যা নাই। আমি এখানে একটা, দেখুন কেকটাকে একটু যেন ভিতরে কালারটা যায় এরকম করে একটু ডিজাইন করে দিব, অবশ্যই একটু ডিজাইন করে দিবেন, দিলে দেখা যায় কেকের ভিতরে কালারটা ভিতরে চলে যায়, কালারটা নালে দেখা যায় শুধু কালারটা ভিতর ইয়া উপরেই থেকে যায়, পিছনে ওটা সাদা সাদাই থেকে যায়। আমি যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি কেন, যেন কালারটা ভিতরে নিচে চারোদিকে ছড়া যায়। দেখুন, যখন আবার কেকটা হয়ে যাবে কেকটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এরকম করে একটু 1 মিনিট নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো ডিজাইন করতেছি না, নিজের থেকে একটা ডিজাইন হয়ে যাচ্ছে, শুধু একটু একটু বুদ্ধি করে নেড়ে দিচ্ছি। দেখুন, এরকম একটু নেড়ে দিচ্ছি, নিজের থেকে একটা কী সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। কেকটা কিন্তু সব কিছু নিজের কাছে, নিজে যেরকম ভালো সুন্দর করতে চান সেরকমই হবে। দেখুন আলহামদুলিল্লাহ, এটা ভিতরেও খুব সুন্দর, যখন আমি কাটবো কেকটা আপনাদের নিয়ে কাটবো, আপনাদের দেখাবো সব কিছু। দেখুন, কেকটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি কিন্তু কেকটা নিয়ে ভবিষ্যতে কাজ করব, আপনাদের সাথে শেয়ার করব, কেকটা ভালো পারি। আলহামদুলিল্লাহ শুধু কেক না, পিজা, স্যান্ডউইচ, বার্গার, আমরা যদি বাসায় বসে বসে চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কিছু পারি, সেটাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতেছি। দেখুন কেকটা কী করতেছি, কিচ্ছু না, শুধু একটু এলোমেলো করে দিচ্ছি, এলোমেলোতেই আমার সুন্দর একটা কালারফুল ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন, এরকম আপনারাও আমার ভিডিওটা ফলো করবেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে একটা
বড় ধরনের একটা পাত্র গরম করে নিয়েছি। এখানে একটা স্ট্যান্ড দেব, এটা কষতে কষতে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ কেকটা বসিয়ে দিয়েছি। এখন কেকটা হতে আমার 1 ঘন্টা 10 মিনিটও লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা 10 মিনিটও লাগতে পারে। জালটা কীরকম থাকবে আপনাদের দেখাই দিচ্ছি। দেখুন, প্রথম 1 মিনিট জালটা আমি এরকম রাখবো। বলে দিই প্রথম জালটা 1 মিনিট কেন রেখেছি, জালটা 1 মিনিটের জন্য রেখেছি, আমি স্টেনটা কষতে কষতে পাতিলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই জন্য জালটা 1 মিনিট দিয়ে আমি জালটাকে চুলাটাকে পুরো পাতিলটাকে পুরো গরম করে নিয়েছি। এখন আমার জালটা থাকবে এরকম এরকম, আমার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো কেকটা আলহামদুলিল্লাহ কতটা ফুলে আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসতেছি। আপুরা, এখানে কিন্তু একটা ফুটা থাকে, এটা কিন্তু বন্ধ করে দিতে হয়, এটা টিস্যু বা লং দিয়ে বন্ধ করে দিবেন। এটা দেখাই নাই আসলে, আপনাদের দেখাই নাই আপনাদের সুবিধার কারণে। দেখুন প্রিয় দর্শক, আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আপনাদের নিয়ে আমি দেখতেছি আমার কেকটা। দেখুন আমি কতগুলো বাড়ি দিয়ে দেওয়ার পরও আমার কেকটা কিন্তু উপর দিয়ে কতগুলো ফুটা ফুটা হয়ে গিয়েছে, ভিতরটা ভালো হলে হয়েছে। দেখুন আমি এখন একটা ট্রাই করব। দেখুন এটা খুব সুন্দর ক্লিন আসতেছে, 3 বার 4 বার দিবেন যদি ক্লিন আসে, আলহামদুলিল্লাহ আপনার কেকটা ভালো হয়েছে। এখন কেকটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব, নামিয়ে এটা 2 মিনিট পরে ঢেলে নেব। আমার কেকটার পিছনে 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। অবশ্যই একটা ছুরি দিয়ে কেকে সেট করে একটু আলগা আলগা করে নিতে হবে, সেটাই আমি করব। দেখুন আমি কীভাবে করতেছি আপনাদের সুবিধার কারণে আমি দেখাই দিচ্ছি। এভাবে করে একটু ওদিকে ছুরি দিয়ে যাতা দিয়া পরে সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলগা আলগা করে নিতে হবে। দেখুন এভাবে করে নিব। আলহামদুলিল্লাহ কেকটা অনেকটাই সফট হয়েছে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। দেখুন এখন আমি একটু 1 মিনিট পর একটু ঠান্ডা হলে ঢেলে নেব। এখন যদি ঢালি এই পিঠটা যদি লাগে পিঠটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি 1 মিনিট ওয়েট করবো, ওয়েট করে কেটে নেব। দেখুন কেকটা পুরো আলগা হয়ে গিয়েছে, তো আমার 1 মিনিট ওয়েট করতে হবে। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু কেকটা ঢেলে নিয়েছি, কেকটা আলহামদুলিল্লাহ অনেকটা সফট, অনেক ভালো হয়েছে। দেখুন কাগজটা ইজিভাবে উঠে যাচ্ছে। আমি তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কোনো ভিডিও টিডিও কাটি নাই। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো উপকার হয়, এজন্য আমি পুরো কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কেকটাকে আমি উল্টিয়ে নিব। দেখুন আলহামদুলিল্লাহ কেকটা খুবই সুন্দর, খুবই সফট হয়েছে। এখন কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি, কেকটা এত পরিমাণ সফট হয়েছে কেকটা ধরা যাচ্ছে না। দেখুন এখন যদি এই কেকটাকে আমি 3টা পার্ট করে ডেকোরেশন করি, তাহলে কিন্তু একটা খুবই মজাদার বার্থডে কেক হয়ে যাবে। দেখুন কেকটা কিন্তু সব কিছু নিজের কাছে। দেখুন কেকটা যদি এখন আমি 3টা পার্ট করি, একটু হুইট ক্রিম দিয়ে সুন্দর করে সাজাই, আইসিং সুগার দিয়ে, কিন্তু একটা বার্থডে কেক, একটা ভালো দামি বার্থডে কেক হয়ে যাবে। আমরা কিন্তু একটু কষ্ট করলে, ট্রাই করলে কিন্তু বাসায় মজাদার কেকগুলো তৈরি করে খেতে পারি। দেখুন এখন আমি চিন্তা ভাবনা করেছি, আমি কেকটাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাসায় অনেকবার খেয়েছি, ভালো হয়েছে। এখন আমি বার্থডে কেকগুলা বাসায় ট্রাই করব, 2 বার 3 বার বানাবো। বানায় ট্রাই করার পরে আমি কেকগুলা ইনশাল্লাহ আমার আশেপাশে কেউ যদি চায় আমি ডেলিভারি দেব, সাথে আমার একটা নাম্বার দিয়ে দেব। যদি আপনারা আমার কাছে কেকগুলো চান আমি ডেলিভারি দিতে পারবো। বার্থডে কেক কোনো অনুষ্ঠানে কোনো কেক অবশ্যই মানুষের প্রয়োজন, সব কিছুই আমাদের প্রয়োজন, প্রয়োজন ছাড়া কোনো জিনিস নাই। দেখুন আমার কেকটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো হয়। কেক পিজা এটা কিন্তু আমরা কেউ কোনো কাজ একবার দেখলে সেটা ট্রাই করি, বাসায় ভালো হলে সেটাই চিন্তা করি আমি কেকটা নিয়ে কাজ করব। দেখুন আমার কেকটা আলহামদুলিল্লাহ কতটা সফট, দেখুন ভেঙে যাচ্ছে, এত পরিমাণ সফট হয়েছে ভেঙে যাচ্ছে কেকটা, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজাদার। এখন পুরো কেকটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দেখুন কেকটা কিন্তু কেটে ফেলেছি, কেকটা কিন্তু পুরোটা এখানে কাটি নাই, কিছুটা কেক রেখে দিয়েছি। দেখুন একটা কেক আমার কতগুলো হয়েছে, দেখুন প্রিয় দর্শক, দেখুন এরকম একটা কেক যদি বাসায় বানিয়ে রেখে দেয় কোনো গেস্ট আসলে, আমার কিন্তু বাসার একটা খাবার তাদের সামনে দিতে পারি, আমার ভালো লাগে, বলতে পারবো গর্ব করে এটা আমি নিজের হাতে তৈরি করেছি। দেখুন কেকটা আলহামদুলিল্লাহ কতটা সফট, আর এই কেকটা
চারজন পাঁচজন গেস্ট আসলে দেওয়া যাবে। দেখুন কতটা বড় কেক, আমি পুরো প্লেটটা ডেকোরেশন করেছি, তারপর আলহামদুলিল্লাহ কত বড় একটা পিস আছে। এরকম একটা কেক যদি আমরা বাসায় বানায় রেখে দিই, বাসায় কোনো গেস্ট আসলে বা আমরা জানি আমাদের শুক্রবার কোনো গেস্ট আসবে, আমরা একটা কেক যদি আগে রেডি করে রাখি তাদের সামনে দিতে পারবো। দেখা যায় আমরা অনেক রকমের নাস্তা দিই, তাদের সাথে একটা কেকও দিয়ে দিলাম, একটা পিজা দিলাম, কেক দিলাম, ঘরে ঘরে বানায় রেখে দেয় আমাদের কিন্তু জিনিসগুলো অপচয় হয় না, খাওয়া হয়, বলতে পারবো গর্ব করে এটা আমি ঘরে নিজে তৈরি করেছি। অনেক কথা বলতেছি আপনাদের সাথে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে হলে সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন, চাপ দিলাম যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওর সাইডে আমার ভিডিও শেষে ভিডিওর সাথে আমার একটা নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করলে যে কোনো যেই রকম কেক চাবেন, যেই ফ্লেভারে কেক চাবেন সেটা আমি ডেলিভারি দিব। আমি কেক পুটিং আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়া শুরু করেছি। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।